যে ফলের নাম আছে আছে অনেক বদনামও, সেটি আর অন্য কোনো ফল নয়, সেটি হচ্ছে আনারস। যদি দশটি সুস্বাদু ফলের নাম বলা হয়, তার মধ্যে একটি ফল হবে আনারস। খেতে অনেক সুস্বাদু হলেও আনারস সম্পর্কে মানুষ অনেক কথাই বলে। ইফতারে অনেকেই আনারস খেতে পছন্দ করেন। এই ফলটি সারা বছর পাওয়া গেলেও মূলত অনেকেই রমজানে ইফতারের সময় আনারস খান। খালি পেটে আনারস খেলে কি হয়, সারাদিন রোজা রাখার পর আপনার পেট থাকে খালি, এই সময় আনারস খাওয়ার কি কিছু উপকারিতা রয়েছে? হ্যাঁ, খালি পেটে আনারস খেলে কিছু উপকার যেমন হতে পারে, হতে পারে কিছু ক্ষতিও। আজকে আপনাদেরকে জানাবো আনারস খেলে আমাদের শরীরে কি কি ঘটনা ঘটতে পারে, আনারস আর দুধ একসাথে খাওয়া যাবে কি না, আনারস খাওয়ার নিয়ম কি, আনারস খেলে কি কি ক্ষতি হয় আমাদের দেহের, গর্ভাবস্থায় আনারস খেলে আসলে কি গর্ভবতীদের কোনো ক্ষতি হয়, সবকিছু জানতে কিন্তু পুরো ভিডিও জুড়েই আমার সাথে থাকতে হবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল পারফেক্ট টিপস বাই লাবণী। সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমন উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। 100 গ্রাম কাঁচা আনারসে অনেক পুষ্টিমান রয়েছে। 100 গ্রাম আনারসে 50 কিলোক্যালোরি পাওয়া যায়। কার্বোহাইড্রেট পাওয়া যায় 13 গ্রাম, প্রোটিন 0.5 গ্রাম, ফাইবার রয়েছে 1.4 গ্রাম, ফ্যাট অথবা চর্বি রয়েছে 0.1 গ্রাম। তেমনই ভিটামিন সি, সুগার, আয়রন, ফসফরাস, ক্যালসিয়াম, ভিটামিন B1 সহ অন্যান্য ভিটামিন রয়েছে ভরপুর মাত্রায়। প্রচুর পরিমাণ পানিতে ভরপুর এই আনারস। রমজান মাসে ইফতারের টেবিলে খালি পেটে আনারস খেলে কি কি হতে পারে জানা আছে কি? আসুন জেনে নিই। খালি পেটে আনারস খেলে এটি দ্রুত শক্তি যোগায়। যে কোনো ধরনের শারীরিক পরিশ্রম করার পর শরীর অনেকটাই নেতিয়ে পড়ে, আবার রোজা রাখার পর আমাদের অনেক বেশি শক্তির দরকার পড়ে। এ সময় আনারস খেলে আমরা তাৎক্ষণিকভাবে অনেক শক্তি পাই, কারণ আনারসে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট রয়েছে। আনারসে পাওয়া কার্বোহাইড্রেটের অধিকাংশই সুক্রোজ, ফ্রুক্টোজ এবং গ্লুকোজ, এগুলোকে সরল শর্করা বলা হয়। সরল শর্করাগুলো শরীর দ্বারা খুব দ্রুত শোষিত হওয়ার কারণে শরীর খুব দ্রুত শক্তি পায়। আনারস এমন একটি ফল যা ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কমায়। আনারসে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ পাওয়া যায়। আনারসের ফাইবার বা আঁশগুলো দ্রবণীয় নয়, অর্থাৎ পুরোপুরি হজম হয় না। এই পুরোপুরি হজম না হওয়া আঁশগুলো টাইপ 2 ডায়াবেটিস প্রতিরোধ করতে পারে। ফলে নিয়মিত আনারস খেলে টাইপ 2 ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বা ঝুঁকি একেবারেই কমে যায়। তবে যাদের ডায়াবেটিস হয়ে গেছে, তারা আনারস খাওয়ার পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আনারস এমন একটি ফল যার মধ্যে পূর্ণমাত্রায় রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে। আনারস খাওয়ার উপকারিতাগুলোর মধ্যে অন্যতম একটি উপকারিতা হচ্ছে এটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে। সাধারণ ঠান্ডা জ্বর অথবা সাধারণ সর্দি কাশিতে আনারস খেলে সর্দি কাশি কিংবা ঠান্ডা জ্বর নিরাময় হয়। আনারসে রয়েছে প্রচুর মাত্রার ভিটামিন সি, যা সাধারণ ঠান্ডা জ্বর এবং সর্দি কাশি প্রতিরোধ করতে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। আপনার যদি সর্দি কাশির সমস্যা থেকে থাকে, এ সময় আপনি নিশ্চিন্তে আনারস খেতে পারেন। আনারস কৃমি দমন করতে সাহায্য করে। যাদের পেটে কৃমির সমস্যা রয়েছে, তারা যদি খালি পেটে আনারস খেতে পারেন, পেটের কৃমি মরে যাবে এবং পেট থেকে বের হয়ে যাবে। যদি বলা হয় কৃমি দমন করার ন্যাচারাল উপায় কী, তাহলে সবার প্রথমে আসবে আনারসের নাম। আনারস খেলে কৃমি ধ্বংস বা দমন হয়, তাই কৃমির ওষুধ না খেয়ে কিছুদিন পরপর খালি পেটে আনারস খাওয়া যেতে পারে। আনারস খেলে বমি দূর হয়। বাস কিংবা ট্রেন মাধ্যম যাই হোক না কেন, এসব জার্নি করলে বমি চলে আসে অনেকেরই। এমন সমস্যায় যদি আপনি ভুগে থাকেন, তাহলে জার্নির পূর্বে আনারস খেয়ে নিতে পারেন, বমি বমি ভাব ও বমি একেবারেই দূর হয়ে যাবে। আনারস ক্যান্সার প্রতিরোধ করতেও সাহায্য করে। ক্যান্সারের নাম শুনলে ভয়ে আঁতকে ওঠেন অনেকেই। পুরো পৃথিবীকে গ্রাস করেছে এই রোগ। সরাসরি ক্যান্সারের কোনো প্রতিষেধক এখন পর্যন্ত আবিষ্কার হয়নি। এটি একটি দুরারোগ্য ব্যাধি। আনারসের উপকারিতা বর্ণনা করতে গিয়ে বিজ্ঞানীরা বলেন, আনারসে প্রোটিওলাইটিক নামক এক ধরনের এনজাইম রয়েছে, যা ব্রোমেলাইন নামেও পরিচিত। পৃথিবীতে যত খাদ্য উপাদান রয়েছে, কোনো খাদ্য উপাদানে এই এনজাইমটি পাওয়া যায় না, কিন্তু শুধুমাত্র আনারসে পাওয়া যায়। এই এনজাইমটি প্রোটিন ভাঙতে সহায়তা করে এবং ক্যান্সার সেল ধ্বংস করতে সাহায্য করে। তাই অবশ্যই নিয়মিত আনারস খাবেন। আনারস উচ্চ রক্তচাপ কমায়। হাই ব্লাড প্রেশার, যাকে বাংলায় বলা হয় উচ্চ রক্তচাপ, এই রোগটি কম বেশি সবারই পরিচিত। বাংলাদেশ ও ভারতে এই রোগটি খুবই কমন একটি রোগ। আনারস খাওয়ার উপকারিতা গবেষণা করে বিজ্ঞানীরা পেয়েছেন, আনারস নিয়মিত খেলে উচ্চ রক্তচাপ কমে যায়, কারণ আনারসে এক ধরনের অদ্রবণীয় ফাইবার বা আঁশ রয়েছে।
আনারসে রয়েছে অ্যান্টিক্লটিং এজেন্ট যা রক্ত জমাট বাঁধতে বাধা প্রদান করে। তাই যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তারা আনারস খেতে পারেন নিয়মিত, তবে পূর্বে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে খাওয়াই উচিত। আনারস রক্ত তৈরি করে এবং নতুন টিস্যু তৈরি করতে সাহায্য করে। রক্তের তিনটি কণিকার মধ্যে রেড ব্লাড সেল অর্থাৎ লোহিত রক্তকণিকা একটি। আনারসে প্রচুর পরিমাণে কপার থাকে যা লোহিত রক্তকণিকা তৈরিতে বড় ধরনের সহায়তা করতে পারে। আনারস আমাদের হাড় মজবুত করতেও সাহায্য করে। আনারস এমন একটি ফল যাতে প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিজ, ক্যালসিয়াম এবং ফসফরাস রয়েছে যা আমাদের হাড়ের জন্য উপকারী এবং হাড়কে শক্ত ও মজবুত করে। পাশাপাশি হাড় গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আনারস। ইউরিক অ্যাসিড বেশি থাকার সমস্যায় যারা ভুগছেন নিয়মিত আনারস খেলে অনেক উপকার পাবেন। আনারস হাঁপানি দূর করে। আমাদের দেশে বর্তমানে হাঁপানি ও অ্যাজমা রোগীর পরিমাণ দিন দিন বেড়েই চলেছে। এর প্রধান কারণ নোংরা এবং অস্বাস্থ্যকর পরিবেশ। নিয়মিত আনারস খেলে হাঁপানি ও অ্যাজমা থেকে চিরতরে মুক্তি পাওয়া যায়। আনারস আমাদের হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। আপনি যদি একজন কোষ্ঠকাঠিন্যের রোগী হয়ে থাকেন, আপনার হজম ক্ষমতা যদি মোটেও ভালো না হয়, তাহলে আপনাকে অবশ্যই আনারস খেতে হবে। রোজার মাসে হজম ক্ষমতা ভালো থাকাটা অনেক বেশি জরুরি, কেননা এ সময় কোষ্ঠকাঠিন্যের সমস্যা অনেক বেশি বেড়ে যায়। আপনি যদি আনারস খান তাহলে হজম ক্ষমতা যেমন ভালো হবে, ঠিক তেমনই এটি আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যাকেও দূর করতে সাহায্য করবে। এই ছিল আনারসের কিছু উপকারিতা। এবার আপনাদেরকে বলছি আনারস খাওয়ার সঠিক নিয়ম সম্পর্কে। আমরা অনেকেই জানি খালি পেটে আনারস খাওয়ার উপকারিতা অনেক। চিকিৎসকেরা সাধারণত খালি পেটে ফল খেতে নিষেধ করেন, তবে আনারস এমন একটি ফল যা খালি পেটে খেলে আগের বর্ণিত সকল উপকারিতাগুলোই আপনারা পেতে পারবেন। আনারস এমন একটি ফল যা খালি পেটে খাওয়া যায়। খালি পেটে খেলে পেটের কৃমি মরে যায় এবং আনারসে ফাইবার থাকার কারণে মৃত কৃমি মলের সাথে বের হয়ে যায়। যদি কারো অ্যাসিডিটির সমস্যা থাকে তবে কিন্তু তার খালি পেটে আনারস না খাওয়াই ভালো। তাই যারা রোজা রেখে অ্যাসিডিটির সমস্যায় ভুগছেন তারা খালি পেটে আনারস খাবেন না। রোজায় ইফতার করার পর আপনি সামান্য একটু দেরি করে অর্থাৎ আধা ঘন্টা পরে আনারস খেতে পারেন। এখন কথা হচ্ছে আনারস খাওয়ার নিয়ম কি। আনারস কি চিবিয়ে খাওয়া ভালো নাকি জুস বানিয়ে খাওয়া ভালো, এমন প্রশ্ন মাথায় ঘুরপাক খাওয়াই স্বাভাবিক। আনারস খাওয়ার নিয়ম হচ্ছে দাঁত দিয়ে চিবিয়ে খাওয়াই সবচেয়ে বেশি ভালো। তবে কি আনারসের জুসের কোনো উপকারিতা নেই? আনারসের মধ্যে বিদ্যমান ফাইবার বা আঁশ আনারসের জুসের মধ্যে পাওয়া যায় না, কারণ জুস করতে গেলে আমরা ছাঁকনি দিয়ে সমস্ত ফাইবার ফেলে দিই। তাই চিবিয়ে খেলে আনারসের সমস্ত পুষ্টিমান পাবেন এবং পাশাপাশি দাঁতের জন্য এটি উপকার। আনারস খাওয়ার উপকারিতা সম্পর্কে তো জেনে নিলেন, এবারে জেনে নিন আনারসের অপকারিতা সম্পর্কে। আনারস অতিরিক্ত পরিমাণে খেলে এটি অ্যালার্জির সমস্যা বাড়িয়ে দিতে পারে। যাদের আনারসে অ্যালার্জি রয়েছে তাদের আনারস থেকে দূরে থাকাই ভালো। অতিরিক্ত পরিমাণে আনারস খেলে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়। আনারসে প্রচুর পরিমাণে সুগার বা চিনি রয়েছে যা ডায়াবেটিস রোগীদের জন্য অনেক ক্ষতিকর। একজন সুস্থ মানুষ যদি অতিরিক্ত পরিমাণে আনারস খান তবে রক্তে সুগারের মাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তবে সুস্থ মানুষও অসুস্থ হয়ে পড়তে পারেন অতিরিক্ত পরিমাণে আনারস খেলে। ডায়েটে প্রতিদিন আনারস রাখলে খুবই কম পরিমাণে রাখতে হবে, যেমন মেজারমেন্ট কাপে এক কাপ আনারসই আপনার জন্য যথেষ্ট। আনারস খেয়ে যারা অসুবিধা ভোগ করেন তারা প্রতিদিন আনারস না খেয়ে সপ্তাহে দুদিন আনারস খেতে পারেন। আনারস অ্যাসিডিটি বাড়িয়ে দেয়, কারণ আনারস অ্যাসিডিক। অ্যাসিডিটির সমস্যায় ভোগা ব্যক্তিরা আনারস খেলে পেট ব্যথা সমস্যা, পেট ফাঁপা ইত্যাদি বেড়ে যেতে পারে। কাঁচা আনারসের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। অনেকে কাঁচা আনারস পছন্দ করেন, কেউ কেউ কাঁচা আনারসের জুস বানিয়েও পান করেন, কিন্তু তারা হয়তো জানেন না কাঁচা আনারসের জুস শরীরের জন্য মারাত্মক ক্ষতিকারক। একটু বেশি পরিমাণে কাঁচা আনারস খেলে বমি হওয়ার সম্ভাবনা রয়েছে, মুখ এবং গলার জন্য ক্ষতিকর হতে পারে। কাঁচা আনারসে প্রচুর পরিমাণে অ্যাসিড থাকায় তা খাওয়া মুখ এবং গলার জন্য মারাত্মক ক্ষতিকারক। এই অ্যাসিডিটির কারণে গলায় স্লেমা তৈরি হয় এবং কাঁচা আনারস খাওয়ার পর পেট ব্যথাও হতে পারে। কাঁচা আনারসে অ্যান্টিক্লটিং এজেন্ট রয়েছে। প্লাটিলেট রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। আনারসের মধ্যে অ্যান্টিপ্লাটিলেট বৈশিষ্ট্য থাকায় রক্ত জমাট বাঁধতে বাধা প্রদান করে, যা অনেক সময় হুমকি হতে পারে। তাই বিশেষ কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত। ব্রোমেলাইনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। ব্রোমেলাইনের একটি প্রধান কাজ হচ্ছে এটি প্রোটিন ভেঙে ফেলতে পারে। শরীরের প্রোটিনের পরিমাণ কমে গেলে অ্যালার্জি ও ডার্মাটাইটিস এর সংক্রমণ বৃদ্ধি পেতে পারে। তাই আনারস অতিরিক্ত পরিমাণে খাওয়া যাবে না এবং কাঁচা আনারস মোটেই খাওয়া যাবে না। বেশি পরিমাণে আনারস খেলে এটি দাঁতের ক্ষতি করতে পারে। আনারস যেমন দাঁতের জন্য ভালো, অপরদিকে অতিরিক্ত পরিমাণে আনারস খেলে ক্যাভিটিস ও জিঞ্জাইভিটিসের মতো সমস্যা হতে পারে। তাই আনারস খাওয়ার পর দাঁত ব্রাশ করাটা খুব জরুরি।
আনারসে প্রচুর পরিমাণে ব্রোমেলাইন থাকায় এটি বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিকনভালসেন্ট ওষুধের সাথে ইন্টারাকশন করে। এ কারণেই দুপ্রকার ওষুধ যারা খাচ্ছেন তাদেরকে আনারস খেতে নিষেধ করেন চিকিৎসকেরা। আনারস বাতের ব্যথা বৃদ্ধি করতে পারে। বেশি পরিমাণে আনারস খেলে অনেক সময় বাতের ব্যথা বেড়ে যেতে পারে, তাই যাদের বাতের ব্যথার সমস্যা রয়েছে তারা আনারস খাওয়ার পূর্বে চিকিৎসকের পরামর্শ নিন। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, গর্ভাবস্থায় আনারস খাওয়া যাবে কি না? এর ব্যাখ্যায় বিশেষজ্ঞরা বলেন, আনারসে ব্রোমেলাইন থাকার কারণে জরায়ু নমনীয় হয়ে যায় এবং ঋতুস্রাবের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। তাই গর্ভপাত এড়াতে গর্ভাবস্থায় প্রথম 3 মাসে আনারস খেতে নিষেধ করে থাকেন বিশেষজ্ঞরা। অনেকেই বলেন, আনারস ও দুধ খেলে বিষক্রিয়া হয়। আনারস এবং দুধ একসাথে খেলে বিষক্রিয়ায় মানুষ মারা যায় এ ধারণা একেবারেই ভুল। এটাকে খাদ্য কুসংস্কার অথবা ফুড ট্যাবু বলা হয়। মনে রাখবেন, দুধ আনারস একসাথে খেলে কেউ মারা যায় না, তবে বিশেষ কিছু স্বাস্থ্য সমস্যা হয়, যেমন বদহজম, পেট খারাপ ও পেট ব্যথার মতো সমস্যা হতে পারে। আনারস একটি টক জাতীয় ফল বা অ্যাসিডিক ফল এবং দুধ ক্ষার জাতীয় খাবার। দুধের মধ্যে টক দিলে তা ফেটে ছানা হয়ে যায়। এ কারণে দুধ এবং আনারস একসঙ্গে খেলে পেট ফাঁপা, বদহজম বা পেট খারাপ হতে পারে। তবে কোনো ধরনের বিষক্রিয়া হয়ে মানুষ মারা যায় এ তথ্য ভুল তথ্য। তাই আনারস ও দুধ একসাথে খাবেন না, কারণ মানুষ মারা না গেলেও পেট ব্যথা ও বদহজমের সমস্যায় আপনাকে কষ্ট পেতে হতে পারে। তো ভিউয়ার্স, নিশ্চয়ই বুঝতে পারছেন রোজার মাসে ইফতারে আনারস খাওয়ার যেমন উপকারিতা রয়েছে তেমন অপকারিতাও রয়েছে। বিশেষ স্বাস্থ্য সমস্যাগুলো যাদের আছে তারা আনারস খাওয়া থেকে বিরত থাকুন, আর যারা আনারসের উপকারিতা পেতে আনারস খেতে চান তারা অবশ্যই পরিমিত পরিমাণে খাবেন। ভিউয়ার্স, আনারসের উপকারিতা অপকারিতা সম্পর্কিত এই ভিডিওটি পেয়ে আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি মাত্রায় লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে নতুন ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। টিল দেন, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।